শ্বাসকষ্ট থাকায় বেগম জিয়াকে দেয়া হচ্ছে অক্সিজেন, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যবেক্ষণে মেডিকেল বোর্ড। অক্সিজেন তাকে দেওয়া হচ্ছে এবং এখন তিনি স্থিতিশীল আছেন। করোনা পরিস্থিতি বিবেচনায় দেশে চিকিৎসা হওয়াই ভালো, বিদেশে যেতে লাগবে আদালতের অনুমতি। মাননীয় প্রধানমন্ত্রী এই ধারায় তাকে শাস্তি স্থগিত রেখে চিকিৎসা সেবা দিয়েছেন, এখন আরও কিছু পেতে হলে তাকে কোর্টের মাধ্যমে আসতে হবে। করোনার চিকিৎসা তো সব দেশে একই রকম এবং যে সমস্ত দেশে নিয়ে যাওয়ার কথা বলছে তাদের অবস্থা কিন্তু আমাদের এই দেশের তুলনায় অনেক খারাপ। মূল পদ্মা সেতুর সঙ্গে যুক্ত হলো রেল, ২৪ ঘন্টাই চলছে মহা কর্মযজ্ঞ। সড়কপথ চালুর দিনে মাওয়া থেকে ভাঙা পর্যন্ত চলবে ট্রেনও। স্পিডবোট দুর্ঘটনায় ব্যাগ আঁকড়ে অলৌকিকভাবে বেঁচে যায় ৯ বছরের মিম। পদ্মা কেড়ে নিল বাবা মা বোনদের, চাকরির সাক্ষাৎকার দিতে গিয়ে ফেরা হলো না শাহাদতের। দেশে করোনার তৃতীয় ঢেউয়ের কারণ হতে পারে ভারতীয় ভ্যারিয়েন্ট, শঙ্কা বিশেষজ্ঞদের। একদিনে আরও ৬১ জনের মৃত্যু, মহামারীতে কাজ হারিয়ে অসহায় অনেকে। তৃতীয় দফায় ৫ দিনের রিমান্ডে মামুনুল হক গ্রেফতার দেখানো হয়েছে আরও ৮ মামলায়। হেফাজতকে কওমি মাদ্রাসা বোর্ড থেকে বহিষ্কারের দাবি। এবং বিল গেটস মেলিন্ডা দম্পতির ১২৪ বিলিয়ন ডলারের মধ্যে সামান্যই পাচ্ছেন ৩ সন্তান, প্রত্যেকের জন্য বরাদ্দ ১ কোটি মার্কিন ডলার, বাকি অর্থ চলে যাবে ট্রাস্টে।